हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल बेंगली रन्ना। आज आमी आपनादेर सामने निये हाजिर हलाम फलेर मौसुमे फलेर एकटी रेसिपी। आमादेर देशेर जातीय फल काठाल। काठाल आमरा अनेकेई पछंद करी, सेटा होक पाका अथवा काचा। आमी आज काचा काठाल दिये काचा काठालेर भेजि तैरी करे देखाबो, যেটা আমরা অনেকে মোচা বলেও চিনি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁঠাল ভাজি। প্রথমে আমি একটা কড়াইয়ে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি তেল দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। এখন আমি কেটে রাখা কাঁঠাল দিয়ে দিচ্ছি, কেটে ধুয়ে নিয়েছিলাম। কাঁঠাল কিভাবে কাটতে হয় এবং হাতে আঠা কিভাবে কম লাগে সেটার রেসিপি আছে আমার, একটা কাঁঠালের রেসিপি আছে, সেই রেসিপিতে আছে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1.5 চামচ। আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো আমি একত্রে মিশিয়ে নিচ্ছি। আমি পানি দিয়ে দিচ্ছি। আমার এখানে কাঁঠাল যতটুকু তার থেকে সামান্য একটু কম আমি পানি দিয়েছি। এটা কচি কাঁঠাল, এর জন্য পানি বেশি দিতে হয় না। আর কাঁঠালে পেঁয়াজ একটু বেশি দিতে হয়। আমি অবশিষ্ট যে পেঁয়াজ ছিল সেটা আমি উপরে দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর যখন বলেক এসে যাবে তখন উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। এই যে পানি অনেকটাই মরে গিয়েছে, এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমি আবারও বলছি পানি বেশি দিতে যাবেন না, কাঁঠাল অনুযায়ী পানি দেবেন। বেশি পানি দিলে কাঁঠাল একদম নরম হয়ে যাবে, কাঁঠাল ভেঙে ভেঙে যাবে, একদম খেতে ভালো লাগবে না, তখন ভাজি ভাজি মনে হবে না, একদম ঘেঁটে ঘেঁটে মনে হবে। এরকম উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি, নিয়ে নামিয়ে নেব। এই যে ভেজে আমি নামিয়ে নিয়েছি। আমার রেডি কাঁঠাল ভাজি। কত ইজি একটা রেসিপি তৈরি করা হলো কাঁঠাল ভাজি, যেটা জাতীয় ফল। আজ এখানেই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরের মধ্যে থাকবেন।
মাস্ক ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।